আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে সপ্তাহের প্রথম দিন আপনি কিছু নতুন শেখেন এবং পরবর্তী ক্লাসে আমরা সেটির উপর চর্চা করি। তবে এখন আগের ক্লাসের চর্চা শুরু করা যাক। আপনি কি বলতে পারেন আমরা কেন স্পেলিং অপশনটির ব্যবহার করি? স্পেলিং অপশনটির সাহায্যে আপনি যা টাইপ করেছেন এমন টেক্সটের বানানটি পরীক্ষা করতে পারেন। আপনি যদি কিছু শব্দ বা ওয়ার্ডের জন্য একটি ভুল বানান টাইপ করে থাকেন তাহলে আপনি স্পেলিং অপশনটি দিয়ে সেটির সংশোধন করতে পারেন। আপনি কি বলতে পারেন আমরা কেন গ্যালারি অপশনটির ব্যবহার করি? গ্যালারি অপশনের মাধ্যমে আপনি আপনার স্লাইডে বিভিন্ন ধরনের গ্রাফিক্স পেতে পারেন। গ্যালারি অপশনের সাহায্যে আপনি অনেক ধরনের ছবিও পেতে পারেন এবং স্লাইডের ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারেন স্লাইড শো করার জন্য শর্টকাট কমান্ডটি কি? স্লাইড শো করার জন্য আপনাকে F5 শর্টকাট কমান্ডটির ব্যবহার করতে হবে। কেন আমরা কাস্টম অ্যানিমেশনের ব্যবহার করি? কাস্টম অ্যানিমেশনের সাহায্যে আপনি আপনার স্লাইড বা যে কোনো অবজেক্টের উপর ইফেক্ট পেতে পারেন। উদাহরণস্বরূপ আপনি চলচ্চিত্রে দেখে থাকবেন নাম দেখানোর সময় পর্দার বিভিন্ন দিক থেকে সেটি আসে এবং এই ইফেক্টগুলি কাস্টম অ্যানিমেশনের সাহায্যে অ্যাপ্লাই করা হয়। ক্লোজ উইন্ডো দিয়ে কি হয়? ক্লোজ উইন্ডো দিয়ে আপনি বর্তমান উইন্ডোকে বা রিসেন্ট উইন্ডোকে ক্লোজ করতে পারেন। হাইড স্লাইড দিয়ে কি হয়? হাইড স্লাইড দিয়ে আপনি আপনার স্লাইড হাইড রাখতে পারেন। তবে আজকের ক্লাস শুরু করা যাক। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারটি সুইচ অন করুন এবং আপনাদের শেখানো পদ্ধতিটি ব্যবহার করে ইমপ্রেস ফাইলকে একটি নতুন পদ্ধতির দ্বারা ওপেন করুন। আপনারা কি সবাই আপনাদের ফাইলটি ওপেন করতে পেরেছেন? আসুন আমরা আগের ক্লাসে যা শিখেছি সেগুলির উপর চর্চা করি। এখন প্রথম পদক্ষেপ হিসাবে আপনাকে 5টি স্লাইড ইনসার্ট করতে হবে। আপনি প্রতিটি স্লাইডে বিভিন্ন ধরনের কাজ করবেন। প্রথম স্লাইডটিতে আপনাকে দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। আপনি যদি চান তবে স্লাইডের ডিজাইনও পরিবর্তন করতে পারেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে স্লাইড ডিজাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে আমাদের পেজের ঠিক ডান দিকে পেজ লেআউট এরিয়ায় নিয়ে যাব এবং সেখান থেকে মাস্টার পেজকে সিলেক্ট করব। এবং আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের পেজ আছে, তার মধ্যে আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ডিজাইনকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডের ডিজাইনটি পরিবর্তন হয়ে গেছে যে ডিজাইনটি আমরা সিলেক্ট করেছি। এইভাবে আমরা আমাদের পেজে ডিজাইন পরিবর্তন করা শিখলাম। পরবর্তী স্লাইডে আপনার পছন্দের যে কোনো একটি ছবি ইনসার্ট করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। পরের স্লাইডে আপনার বন্ধুর সম্পর্কে টাইপ করুন এবং তারপর পরবর্তী স্লাইডে আপনি যে কোনো ছবি আঁকুন এবং সেটির সম্পর্কে একটি লাইন
टाइप करुन। शेष स्लाइड टी ब्लैंक बा फाका रखुन। आपनी जुदी कुनो समस्या सम्मुखीन हन तबे भिडियोटी देखुन एवं सेटी थेके शिखुन। आमादेर इम्प्रेस पेजे पिक्चर इन्सार्ट करार जोन्नो आमरा सर्वप्रथम एकटी निउ स्लाइड नेब एवं निउ स्लाइड नेवार जोन्नो आमरा स्लाइड पेन एरिया एसे राइट क्लिक करब एवं तारपर निउ स्लाइड अपशनटीते एकबार क्लिक करब। आपनारा देखते पाबेन आपनादेर सामने एकटी निउ पेज चले एसेछे এবং এই পেজটিকে যদি আপনারা ব্ল্যাঙ্ক করতে চান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডটি আপনারা পেয়েছেন সেই স্লাইডটি আপনার আগের স্লাইডের ঠিক ডুপ্লিকেট এসেছে, তার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এবং এই স্লাইডটিকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা সর্বপ্রথম প্রপার্টিজ অপশনে ক্লিক করব এবং সেখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড লেআউটটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং আমরা যদি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আমরা যদি সরাতে চাই তার জন্য আমরা মাস্টার পেজ অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর ডিফল্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে অ্যাপ্লাই টু অল স্লাইড অপশনটিতে আমরা ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের স্লাইডটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং একটি পিকচার ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে যাব এবং সেখান থেকে পিকচার সাব মেনুর ফ্রম ফাইল অপশনটিকে ক্লিক করব। এবং আমরা প্রথমে ডাউনলোড ফাইলে যাব এবং সেখান থেকে যে কোনো একটি ছবিকে সিলেক্ট করব। এবং আমরা যদি এই ছবিটিকে সিলেক্ট করে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ডায়লগস বক্স চলে এসেছে যেখানে লেখা আছে গ্রাফিক্স ফাইল ইজ নট ফাউন্ড, কারণ আমরা যে ছবিটি সিলেক্ট করেছিলাম সেটি কোনো গ্রাফিক্স ফাইল নয়, সেই জন্য আমাদের পেজে এটি সাপোর্ট করেনি। আমরা ওকে বাটনটিতে ক্লিক করব এবং সেখান থেকে আবার ইনসার্ট মেনুতে গিয়ে পেজ সাব মেনুর ফ্রম ফাইল অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আবার আমাদের সামনে একটি নিউ বক্স খুলে গেছে এবং সেখান থেকে ফাইলগুলিকে চেক করব যে আমরা কোথায় আমাদের ছবি রেখেছি। এবং তারপর আমরা মিউজিকে ক্লিক করব, সাধারণত মিউজিকে কোনো ছবি থাকে না। এবং তারপর আমরা পিকচারে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল পিকচার্স বলে একটা ফাইল আছে, সেখানে ক্লিক করব এবং আপনারা সেখানে স্যাম্পলের অনেকগুলি ছবি দেখতে পাবেন। সেখান থেকে নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি ছবির উপর ক্লিক করুন এবং তারপর ওপেন অপশনটিতে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনাদের সামনে সে ছবিটি চলে এসেছে। এইভাবে আমাদের পেজে আমরা পিকচার ইনসার্ট করা শিখলাম। পরের স্লাইডে আপনার বন্ধুর সম্পর্কে টাইপ করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। আমাদের ইমপ্রেসের পেজে আমাদের ফ্রেন্ডের সম্পর্কে লেখার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব। তার জন্য আমরা স্লাইড পেনে এসে রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি নিউ স্লাইড চলে এসেছে এবং এই স্লাইডটিকে টাইটেল স্লাইড করার জন্য আমরা সর্বপ্রথম প্রপার্টিজে যাব এবং সেখান থেকে টাইটেল স্লাইড অপশনটিকে বেছে নেব। যেখানে ক্লিক টু অ্যাড লেখা আছে সেখানে আমাদের টাইটেল দেব টাইপ এ ফিউ লাইনস অ্যাবাউট ইওর ফ্রেন্ড। আপনারা এই জায়গায় যে কোনো টাইটেল দিতে পারেন অথবা ফিউ লাইন অ্যাবাউট ইওর ফ্রেন্ড এটাও আপনারা দিতে পারেন। এবং স্লাইডের বডিতে এসে আপনারা নিজেরাই আপনাদের ফ্রেন্ডের সম্পর্কে এখানে কিছু লিখুন। এবং তারপর পরবর্তী স্লাইডে আপনি যে কোনো ছবি আঁকুন এবং সেটির সম্পর্কে একটি লাইন টাইপ করুন। শেষ স্লাইডটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখুন। সামনে দেওয়া লাইনটি টাইপ করুন এবং তারপর স্পেলিং অপশনটির ব্যবহার করে তা ঠিক করুন।
এখন দেখান কিভাবে আপনি গ্যালারি থেকে কিছু শেপ বা গ্রাফিক্স ব্ল্যাঙ্ক স্লাইডে ইনসার্ট করবেন। সেটির সম্পর্কে একটি লাইন টাইপ করুন। আরও জানার জন্য ভিডিওটি দেখুন। আমাদের ইমপ্রেসের পেজে যে ওয়ার্ডগুলি ভুল লেখা আছে সেগুলির স্পেলিং বা বানান সঠিক করার জন্য আমরা সর্বপ্রথম টুল মেনুর উপর ক্লিক করব এবং সেখান থেকে স্পেলিং চেক অপশনটির উপর ক্লিক করব। আপনারা এটি শর্টকাট কমান্ড F7 মাধ্যমেও করতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম ওয়ার্ডটির স্পেলিং ভুল আছে সেটি এখানে লাল রঙের হয়ে গেছে এবং আমরা সাজেশনে দেখতে পাব এটির জন্য আমাদের কম্পিউটার আমাদেরকে অনেকগুলি সাজেশন করেছে। সেখান থেকে আমরা কারেক্ট ওয়ার্ডটি বেছে নেব হ্যাপি এবং তারপর চেঞ্জ অপশনে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের পেজে হ্যাপি লেখাটি চলে এসেছে এবং পরের লেখাটি হলো অ্যাপেল এবং সেটি লাল রঙের হয়ে গেছে। এবং সাজেশনে আপনারা দেখতে পাব অ্যাপেলের সঠিক স্পেলিংটি এবং সেখান থেকে অ্যাপেলের সঠিক স্পেলিংটি বেছে নিয়ে চেঞ্জ অপশনটিতে একবার ক্লিক করব। এবং তার পরের ওয়ার্ডটি স্কুল এবং স্কুলের সঠিক স্পেলিংটি বেছে নিয়ে আমরা চেঞ্জ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা পেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পরের ওয়ার্ডটি হলো কম্পিউটার এবং কম্পিউটারের সঠিক স্পেলিংটি আপনারা সাজেশনে দেখতে পাচ্ছেন। সেখান থেকে সেটিকে বেছে নেব এবং তারপর চেঞ্জ অপশনটিতে ক্লিক করব। এবং তারপরের ওয়ার্ডটি হলো মোবাইল এবং মোবাইলের সঠিক স্পেলিংটি বেছে নিয়ে চেঞ্জ অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ডায়লগ বক্স চলে এসেছে যেটিতে লেখা আছে আপনাদের স্পেলিং চেক কমপ্লিট হয়ে গেছে এবং সেটির ওকে বাটনটিতে আমরা প্রেস করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সবকটি ওয়ার্ডের স্পেলিং সঠিক হয়ে গেছে। এইভাবে আমরা স্পেলিং চেক অপশনটির ব্যবহার শিখলাম। এখন দেখান কিভাবে আপনি গ্যালারি থেকে কিছু শেপ বা গ্রাফিক্স ব্ল্যাঙ্ক স্লাইডে ইনসার্ট করবেন। সেটির সম্পর্কে একটি লাইন টাইপ করুন। আরও জানার জন্য ভিডিওটি দেখুন। ইমপ্রেসের পেজে গ্যালারি অপশনের দ্বারা একটি ছবি ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের স্লাইডের স্লাইড পেন এরিয়ায় যাব এবং সেখানে রাইট ক্লিক করব এবং সেখান থেকে নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি নিউ পেজ চলে এসেছে এবং এই পেজটিকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড অপশনটির উপর ক্লিক করব এবং এই স্লাইডটির মধ্যে ছবি ইনসার্ট করার জন্য আমরা টুলস মেনুর উপর একবার ক্লিক করব এবং সেখান থেকে গ্যালারি অপশনটির উপর ক্লিক করব। এবং গ্যালারি অপশনের উপর ক্লিক করার পরেও যদি আমাদের গ্যালারি না এসে থাকে তবে আবার আমরা টুলস মেনুতে যাব এবং সেখান থেকে গ্যালারি অপশনটির উপর আবার ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে গ্যালারির অপশনগুলি চলে এসেছে এবং প্রথম অপশনটি হলো অ্যারো। আপনি অ্যারোর অনেকগুলি ছবি এখানে দেখতে পাচ্ছেন এবং পরেরটি ব্যাকগ্রাউন্ড এবং আমরা এনভায়রনমেন্ট থেকে এই ছবিটির উপর একবার রাইট ক্লিক করব এবং ইনসার্টে গিয়ে আমরা কপি করার জন্য কপি অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডের উপর সেই ছবিটি কপি হয়ে গেছে। এবং আমরা আমাদের মেনু বারকে হাইড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডটগুলি রয়েছে সেখানে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারি অপশনগুলি হাইড হয়ে গেছে।
এবং আমরা এই ছবিটির সম্পর্কে কিছু লেখার জন্য আমরা সর্বপ্রথম এই ছবিটিকে ছোট করে নেব এবং তার জন্য আমরা ছবিটির উপর একবার ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন ছবির পাশে অনেকগুলি ডট চলে এসেছে। এই ডটগুলিকে মাউস বা কিবোর্ডের দ্বারা চেপে ড্র্যাগ করে আমরা ছবিটিকে ছোট করব এবং ছবিটির পাশে আমরা একবার ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের ছবির পাশে যে ব্লু ডটগুলি ছিল সেগুলি সরে গেছে। এবং ছবিটির সম্বন্ধে কিছু লেখার জন্য আমরা টেক্সট অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি ছোট্ট বক্স চলে এসেছে এবং এখানে আমরা লিখব সেভ ওয়াটার সেভ লাইফ। এইভাবে আপনি যে কোনো ছবি এখানে ইনসার্ট করতে পারেন, ছবির বিষয়ে যে কোনো আপনি তথ্য এখানে লিখতে পারেন। এবং এইভাবে আমরা আমাদের পেজে গ্যালারি অপশনটির ব্যবহার করে ছবি ইনসার্ট করা শিখলাম। এরপরে প্রতিটি স্লাইডগুলিতে টেক্সটের উপর কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করুন। যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে ভিডিওটি দেখুন এবং তারপর কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করুন। আমাদের ইমপ্রেসের পেজে যে কোনো ছবি লেখা বা অবজেক্টের উপর কাস্টম অ্যানিমেশন ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম আমরা প্রথম স্লাইডটির উপর একবার ক্লিক করব এবং প্রথম স্লাইডটির লেখা ওয়ার্ডগুলি সিলেক্ট করব। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের পেজের ডান দিকে যে স্টার চিহ্নের মতো ছবিটি আছে সেটিকে কাস্টম অ্যানিমেশন অপশন বলা হয়, সেটির উপর একবার আমরা ক্লিক করব এবং মডিফাই ইফেক্টে গিয়ে অ্যাড অপশনটিতে ক্লিক করব এবং সেখান থেকে ইন্ট্রেন্সের উইল অপশনটিতে যাব। এবং আপনারা প্রিভিউয়ে দেখতে পাবেন আপনাদের ওয়ার্ডটি কিভাবে অ্যানিমেশন হবে এবং তারপর আমরা ওকে বাটনটিতে ক্লিক করব এবং তারপরের স্লাইডে যাব। এবং এই স্লাইডে আমাদের যে ছবিটি আছে সেটির উপর একবার ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশনে অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং সেখান থেকে র্যান্ডম বার কাস্টম অপশনটিকে সিলেক্ট করে ওকে করব। এবং তারপরের স্লাইডে আমরা যাব এবং যে লেখাটি আমাদের স্লাইডে আছে সেটিকে সিলেক্ট করব। এবং তারপর অ্যাড অপশনটিতে ক্লিক করব এবং ইন্ট্রেন্সের যে কোনো অ্যানিমেশন আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী আপনারা পছন্দ করতে পারেন। আমরা এখানে স্পাইরাল ইন কাস্টম অ্যানিমেশনটি সিলেক্ট করলাম এবং তারপর ওকে বাটনটিতে একবার ক্লিক করব এবং আবার এক নাম্বার স্লাইডে গিয়ে ক্লিক করব এবং স্লাইড শো অপশনে গিয়ে স্লাইড শো অপশনটিতে ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন প্রথম স্লাইডটি আপনাদের সামনে সেইভাবে অ্যানিমেশন হচ্ছে যে অ্যানিমেশন অপশনটি আপনারা ব্যবহার করেছেন। এবং পরের স্লাইডে যাওয়ার জন্য আমাদের কিবোর্ডের ডাউন অ্যারো কীটি প্রেস করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের এই ছবিটি র্যান্ডম বার অ্যানিমেশনে দেখতে পাব। এবং তারপরের স্লাইডে যাওয়ার জন্য আবার আমরা আমাদের কিবোর্ডের ডাউন অ্যারো কী প্রেস করব এবং তারপরের স্লাইডগুলিতে গেলে আপনারা কোনো রকম অ্যানিমেশন এখানে দেখতে পাবেন না, কারণ আমরা এগুলিতে কোনো রকম অ্যানিমেশন প্রয়োগ করিনি। এবং এই অ্যানিমেশন থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কিবোর্ডের স্কেপ বাটনটি একবার প্রেস করুন, যেটি আপনাদের কিবোর্ডের ঠিক বাম দিকের উপরে কোণে রয়েছে এবং আপনারা সেই স্লাইড শো থেকে বেরিয়ে আসবেন। এইভাবে আমরা আমাদের পেজে
কাস্টম অ্যানিমেশনের ব্যবহার শিখলাম। এরপরে দেখান কিভাবে আপনি স্লাইডটিকে হাইড করে রাখবেন, এবং তারপরে দেখান কিভাবে আপনি স্লাইড শো করবেন। এগিয়ে আসুন এবং একটি নিউ কারেন্ট ফাইল আনতে নিউ উইন্ডো ব্যবহার করুন। দেখান কিভাবে আপনি কারেন্ট উইন্ডো ক্লোজ করবেন। আমরা এখানেই আজকের পাঠ শেষ করব। আপনার ফাইলটি ক্লোজ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি চর্চা করেছেন যা আপনি আগের ক্লাসে শিখেছেন, যেমন কেন আমরা স্পেলিং ব্যবহার করি, আমরা কেন গ্যালারির ব্যবহার করি, আমরা আমাদের স্লাইডকে লার্জ স্ক্রিন বা ফুল স্ক্রিনে কিভাবে দেখতে পারি, স্লাইড শো সেটিং দিয়ে কি হয়, কাস্টম অ্যানিমেশন দিয়ে কি হয়, আপনি কিভাবে একটি স্লাইড হাইড করেন, কিভাবে একটি উইন্ডো আনতে পারেন, কিভাবে আপনি একটি উইন্ডো ক্লোজ করবেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।